فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ঈমান ও ইসলাম ভঙ্গের যে কারণগুলো আছে প্রসিদ্ধ দশটি সেটা তিনি জানতে চাচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক মানুষ আছি আমাদের উপমহাদেশে যে ঈমান ইসলাম ভঙ্গের কারণগুলো না জানার কারণে বাস্তবে সে আপনার ঈমান থেকে বেরিয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, কিন্তু সে জানে না। এমত অবস্থায় তার সমস্ত আমল তো বাতিল হয়ে যাচ্ছে, পরকালে সে কোনোভাবেই লাভবান হবে না। এই কারণে আমাদের প্রত্যেককে এই পয়েন্টগুলো, এই ঈমান ও ইসলাম ভঙ্গের কারণগুলো নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে পৌঁছানো দরকার। এই কারণে আমরা সেটা বলার চেষ্টা করছি। প্রথম দশটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা। আল্লাহ জালে শানু কুরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয়ই আল্লাহ জালে শানু তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, এছাড়া তিনি যার ব্যাপারে ইচ্ছা করবেন তার গুণাগুলো ক্ষমা করে দিবেন, এ শিরিক ছাড়া অন্যগুলো। তেমনি ভাবে অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া হুন নারু ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, যে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ জালে শানু তার উপর জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে করে দেন তার ঠিকানা, এবং এই জাতীয় জালিমের জন্য কখনো সাহায্য করে পাওয়া যাবে না। এই যে ইবাদতের মধ্যে শিরিক করা, তার মধ্যে আমাদের দেশে বেশি যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে মৃত কোনো বুজুর্গকে ডাকা কোনো ব্যাপারে এবং তার কাছে কোনো ব্যাপারে ফরিয়াদ করা এবং তার জন্য মানত করা, তার জন্য জবে করা। সেগুলো আমরা মাজারে কবরের কবরকে আপনার কেন্দ্র করে সেগুলো দেখতে পাই। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এটা, এবং এই ব্যাপারে যে ইবাদতের মধ্যে শিরিক করা সেটা যে ইসলাম ঈমান থেকে বের করে দেয়, কোরআন ও হাদিসে এর ভরপুর দলিল আছে। হ্যাঁ, এটার আপনার হিসাব করে পারা যাবে না, এবং সকল আলেম এই ব্যাপারে একমত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আসলু শিরকি আন তাআদিরু বিল্লাহি তাআলা মাখলুকাতিহি ফি বাদ মা ইস্তাহিকু ওয়াদা, যে শিরিকের আসলটাই হলো যে আপনি আল্লাহর সাথে তার কোনো সৃষ্টিকে কোনো ব্যাপারে, যেই ব্যাপারে একমাত্র তিনি হকদার, এমন কোনো ব্যাপারে যদি পাশাপাশি অবস্থান দেওয়া হয়। কারণ হচ্ছে যে এমন কেউ দুনিয়াতে আসেনি যে ব্যক্তি সকল ব্যাপারে আল্লাহর পাশাপাশি কোনো জিনিসকে স্থান দিয়েছে, কিছু কিছু ব্যাপারে স্থান দিয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারুর ইবাদত করে অথবা কারুর উপর ভরসা করে সে অবশ্যই মুশরিক হয়ে যাবে। হ্যাঁ, তিনি আল ইস্তিকামা কিতাবের মধ্যে বলেছেন খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 344। এরকমভাবে ইবনু আব্দুল হাদী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, ওয়ালাউ জাআ ইনসানুন ইলা সারিরিল মাইয়িতি আন-নাস ইয়াদউহু মিন দুনিল্লাহি ওয়া ইস্তাগীসু বিহি কান হাযা শিরকান মুহাররামান বিইজমাইল মুসলিমিন। তিনি বলেন, কেউ যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির লাশের কাছে এসে তাকে যদি আল্লাহ ছাড়া ডাকে এবং তার কাছে কোনো কোনো শিরক ব্যাপারে ফরিয়াদ করে, তাহলে সে শিরক করলো, মুশরিক হয়ে গেল, যেটা সকল মুসলমানের ঐক্যমতের ভিত্তিতে হারাম ও শিরক। এটা তিনি উল্লেখ করেছেন আসারমুল মুনকির মধ্যে পৃষ্ঠা নম্বর 436। দ্বিতীয় আরেকটা সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে কোনো মধ্যস্থতা সৃষ্টি করে, কোনো মাধ্যম হিসেবে কাউকে মানে, যে মাধ্যমগুলোকে সে ডাকে, তাদের কাছে সুপারিশ কামনা করে, তাদের উপর ভরসা করে, তারাও কাফের হয়ে যাবে, এটাও কিন্তু ঐক্যমতের ভিত্তিতে। আর এটাই চলছে বেশি আমাদের বিশ্বের আনাচে কানাচে, উপমহাদেশের মধ্যে তো আছেই বটে। যারা মধ্যস্থতা সৃষ্টি করেছে, যে পীর বুজুর্গদেরকে মাধ্যম হিসেবে মানে এবং তারাই পরকালে তাদেরকে বাঁচিয়ে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাতে ঢুকিয়ে দিবে, এরকম কিছু মনে করে, অথচ এটা একেবারেই কাফেরদের চেতনা, মক্কার মুশরিকদের চেতনা। কারণ মক্কার মুশরিকরা দুই জাতীয় আপনার তারা হেতু দেখাতো তাদের পূজার পিছনে। একটা হচ্ছে যে তারা বলতো, যেটা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতের মধ্যে এসেছে, যে বলতো ওয়াইয়াবুদুন মিন দুনিল্লাহি মা লা ইযুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলা ইশফাউনা ইনদাল্লাহ, যে তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করে যেগুলো তাদের কোনো ক্ষতি করতে পারবে না, লাভ করতে পারবে না, এবং তারা বলে থাকে এরা আল্লাহ নিকটে আমাদের জন্য সুপারিশ করবে। এখনো আমরা দেখি যে আমাদের দেশে যারা মূর্খ শ্রেণীর, তারা পীর বুজুর্গের পূজার ক্ষেত্রে তারা মনে করে যে এদেরকে খুশি রাখতে পারলে এরা কিয়ামত দিন আমাদের জন্য সুপারিশ করবে, এরকম মনে করে। এরকম যদি কেউ করে থাকে তাহলে মূর্তি পূজার সামিল হয়ে যাবে, কারণ মূর্তি পূজক যারা তাদের একটা হেতু এটাই ছিল। এই কারণে
হ্যাঁ, এবং আরেকটা আয়াত হচ্ছে তারা বলছে মান আবুদুহুম ইল্লাল ইউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, এরকম তারা বলতো যে আমরা সেগুলোর ইবাদত করি এই জন্য যে তারা আল্লাহ নিকটবর্তী করে দেবে। পীর বুজুর্গ যারা পূজা করে তাদের মধ্যে যারা আপনার আলেম শ্রেণীর তারা এটাই বলে, যদি সুপারিশ কথা না বলে কিন্তু তারা বলে যে আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য হ্যাঁ আপনার পীর ধরতে হয়, এরকম মনে করে। এই কারণে ইবনে মুফলিহ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব আল ফুরুয়ের মধ্যে বলেছেন 3 নম্বর খণ্ড 553 নম্বর পৃষ্ঠা, যে লিআন্না দালিকা কাফিউ লিআবিদিল আসনাম ক্বাইলিনা মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, বলে এটা হচ্ছে মূর্তি পূজকদের কর্মকাণ্ডের মতো, যারা বলতো যে আমরা মূর্তিগুলার পূজা করি একমাত্র হ্যাঁ আল্লাহ নৈকট্য অর্জনের জন্য। হ্যাঁ, তাইলে একই হয়ে গেল তাদের ছুতো আর আমাদের যুগের বর্তমান যারা পূজারী তাদের ছুতো একই। হ্যাঁ, সুতরাং ব্যাসকম হওয়ার কোনো কথা নয় বিধানের মধ্যে, যদিও তারা ব্যাসকম মনে করে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফামান জাআল আল মালাঈকাতু ওয়াল আমবিয়া ওয়াসায়েত يدعوهم ويتوكلوا عليهم ويسألهم جلب المنافع ودفع المضار مثل أن يسألهم غفران الذنب وهداية القلوب وتفريج الكروب وسد الفاقات فهو كافر بإجماع المسلمين. تيني بلشن جاي بكتي فرشتا دركي نوبي دركي مادو ميشا مانا كوري جا دركي ترى داكي ابن تادر فور بھروشا كوري ابن كونو بھالو حاصل كرر بفري ابن بيبتتك باچار بفري تادر كاسي كيسو چاہے جي چاہے جي কোনো লাভ তাদের জন্য নিয়ে আসার জন্য এবং কোনো ক্ষতি থেকে বাঁচানোর জন্য তাদের কাছে আবেদন জানায়। যেমন তাদের কাছে বলে যে গুনাহ মাফের ব্যাপারটা তাদের কাছে আবেদন করে, তাদের অন্তরের হেদায়তের জন্য তাদের কাছে আবেদন করে এবং তাদের বিপদ দূর করার জন্য, তাদের আপনার দুর্ভিক্ষ দূর করে দেওয়ার জন্য তাদের কাছে ফরিয়াদ করে। হ্যাঁ, এরকম তাইলে এরকম যদি কেউ করে, তিনি বলছেন ফাওয়া কাফিরুন বিইজমাউল মুসলিমিন, হ্যাঁ সকল মুসলমানের ঐক্যমত্যের ভিত্তিতে সেই লোকটা আছে কাফের। হ্যাঁ, এটা মজমুউল ফাতাওয়ার মধ্যে এসেছে, হ্যাঁ 1 নম্বর খণ্ড 124 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে এবং এই ঐক্যমতের কথাটা শেখুল ইসলাম থেকে হ্যাঁ সকল আলেম সেটা এইভাবে গ্রহণ করেছেন এবং তারা হ্যাঁ এটাকে আপনার মুরতাদের যে বিধান, এই বিধানের অধীনে তারা হ্যাঁ উল্লেখ করেছেন। যেমন আপনার মারদাউই রাহিমাহুল্লাহ তার ইনসাফের মধ্যে 10 নম্বর খণ্ড 327 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে ওয়াকাদাল হুকমু লাউ জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত ইয়াতাওয়াক্কালু আলাইহিম ওয়া ইয়াদউহুম ওয়া ইয়াসসিরুহুম, বলে যে এই রকম বিধান তারও ব্যাপারে প্রযোজ্য হবে যে ব্যক্তি আল্লাহ এবং বা তার মাঝে আপনার মাধ্যম সৃষ্টি করে, যাদের উপর ভরসা করে, যাদেরকে ডাকে তাদের কাছে কোনো কিছু আরাধনা করে, এটা ঐক্যমতের ভিত্তিতে তিনি বলেছেন। হ্যাঁ, এরকম ভাবে কাশাফুল কানা দেখা যেতে পারে বহুতির 6 নম্বর খণ্ড 168 নম্বর পৃষ্ঠা, আল ফুরুয়ুল ইবনে মুফলিহ আল ফুরুয় কিতাব দেখা যেতে পারে 3 নম্বর খণ্ড 553 নম্বর পৃষ্ঠা। তৃতীয় নম্বর হচ্ছে যে এই ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করবে না এবং তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করবে অথবা তাদের যে মতাদর্শ সেটাকে শুদ্ধ মনে করবে তারও কাফের হয়ে যাবে। এরকম অনেক আছে, যদিও অনেক কিন্তু কাফের বলতেই রাজি নয়, অনেকে আবার সন্দেহ করে, অনেকে আবার তাদেরকে শুদ্ধ মনে করে, যেটাই করুক না কেন সবাই আপনার কাফের। হ্যাঁ, উচ্চমাত্রার ভিত্তিতে হ্যাঁ এটা এইখানে যে মুশরিকের কথা বলা হয়েছে এইখানে মানে যে মূলত কাফের, মানে সে ইসলাম গ্রহণ করে না এবং তাদের সাথে ওদেরকেও অ্যাড করা যেতে পারে, যারা আপনার পরিষ্কার কোনো কর্মকাণ্ডের কারণে যেটা ঐক্যমতের ভিত্তিতে সে যদি মুরতাদ হয়ে যায় তাদেরকেও এই ব্যাপারে সামিল করা হবে। যেমন কেউ যদি কিয়ামতকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে ঐক্যমাত্রের ভিত্তিতে সে কিন্তু মুরতাদ। এই ব্যক্তির যদি কাফের হওয়ার ব্যাপারে কেউ সন্দেহ করে একই বিধান, অথবা যদি কোরআনে কোনো আয়াতকে কেউ অস্বীকার করে এই জাতীয় পরিষ্কার কোনো ব্যাপার, এরকম মুরতাদ হওয়ার যে পরিষ্কার কারণগুলো আছে সেগুলো কোনোটা করে বসলে সে কাফের, এর ব্যাপারে কেউ সন্দেহ করলে কাফের বলতে না চাইলে তখন সেই ব্যক্তিরও বিধান সে কাফের। এই কারণে আপনার কাদের ইয়াদ রাহিমাহুল্লাহ মুসলমানদের ঐক্যের কথা এইভাবে বলেছেন, তিনি বলেছেন আল ইজমাউ আলা কুফরি মান লাম ইউকাফির আহাদা মিনান নাসারা ওয়াল ইহুদ ওয়া কুল মান ফারাকা দীনাল মুসলিমিন আও ওয়াকাফা ফি তাকফিরহিম আও শাক্কা ইনতাহা। বলতেছেন যে ইজমা আছে, ঐক্যমত আছে ওই ব্যক্তির কাফের হওয়ার ব্যাপারে যে ইহুদি খ্রিস্টানদের কাউকে কাফের বলে না এবং যারা ধর্ম ইসলাম ধর্মকে আপনার ইসলাম ধর্মকে এড়িয়ে গেছে, ইসলাম ধর্মকে পরিত্যাগ করেছে তাদের ব্যাপারে অথবা তাদের কুফরির ব্যাপারে সে আপনার হয় মানে চিন্তা চিন্তা চিন্তান্বিত হয় যে আমি তাদেরকে কাফের বলবো কিনা, সে স্টপ করে বলে যে আমি বলতে পারবো না অথবা সন্দেহ করে, এই সমস্ত ব্যাপারে হ্যাঁ তিনি বললেন ঐক্যমত এরা কাফের হওয়ার ব্যাপারে। হ্যাঁ, যেমন তার কিতাবের নাম শিফা 2 নম্বর খণ্ড 281 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর যেটা সেটা হচ্ছে কেউ যদি বিশ্বাস করে যে নবী ইসলামের হেদায়ত ছাড়া অন্য কারোর হেদায়ত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়তের চাইতে পরিপূর্ণ অথবা
অন্যের বিচার, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বিচার ব্যবস্থার চাইতে আরো সুন্দর। যেমন যারা বর্তমান বিশ্বে তাগুতদের আপনার বিচার ব্যবস্থাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এবং ইসলামের বিচার ব্যবস্থার চাইতে উন্নত মনে করে, তারা সবাই কাফের। শেখ ইসলাম এরকম ভাবে শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন যে এই পয়েন্টের মধ্যে আরো কিছু অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস করে যে বর্তমান যুগে যেই আপনার নিয়ম কানুন বা সংবিধান চলছে যেটা মানুষের তৈরি, যদি মনে করে যে এটা রাসূল আকরাম ইসলামের শরীয়তের চাইতে, ইসলামের চাইতে আপনি উৎকৃষ্ট অথবা তার সমপরিমাণ, তারও কাফের। অথবা মনে করে যে এই সমস্ত বিধানের কাছে আপনার বিচার চাওয়া আপনার জায়েজ এই সমস্ত সংবিধানের ভিত্তিতে, অথবা সে যদি মনে করে, যদিও সে মনে করে যে শরীয়তের বিধানকে মানা কৃষ্ট এটা মনে করে ওটাকে সমপর্যায়ের মনে করলো, সে কাফের। অথবা সে যদি মনে করে যে ইসলামের বিধিবিধান সেটা বর্তমান বিংশ শতাব্দীতে সেটা চলবে না, অচল, অথবা মনে করে এটা চালাইলে মুসলমানরা পশ্চাৎপদ হবে, অথবা সে মনে করে যে ইসলাম আসলেই আল্লাহর সাথে আপনার সম্পর্ক সেটা সামাজিক জীবনে আসতে পারবে না, সেটা ব্যক্তি এবং আল্লাহর মাঝেই সীমাবদ্ধ থাকবে, যেটা আপনার ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে থাকে, হ্যাঁ, তাই সে কাফের একই অবস্থা। এবং এটার মধ্যে আরও কিছু আসবে, যে ব্যক্তি মনে করে যে আল্লাহর বিধান, যেমন দণ্ডবিধি আছে চোরের হাত কেটে দেওয়া, এবং যারা বিবাহিত ব্যভিচারী তাদেরকে রজম মারে পাথর মেরে হত্যা করে ফেলা, যদি মনে করে এটা বর্তমান যুগে চলবে না সেই আধুনিক যুগে, এবং এরকমভাবে যে ব্যক্তি বিশ্বাস করে যে আপনার আল্লাহর শরীয়ত ছাড়া অন্য কিছু শরীয়ত দিয়ে আপনার যেই আপনি বিশেষ করে দণ্ডবিধির ক্ষেত্রে অথবা আপনার মানুষের আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে আপনার জায়েজ আল্লাহর শরীয়ত ছাড়া অন্য কিছু দিয়ে ফয়সলা করা, সেই ব্যক্তিও কাফের, যদিও সে এটা বিশ্বাস করে যে আপনার এটা উৎকৃষ্ট ইসলাম, যদিও সে বিশ্বাস করে না যে শরীয়তের চাইতে এটা উৎকৃষ্ট, শুধু জায়েজ মনে করে, তারপরও কাফের হয়ে যাবে। কারণ সে এর মাধ্যমে যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন সেটাকে হালাল মনে করা হলো, কারণ আল্লাহর শরীয়ত ছাড়া কোনোটা চলবে না, হ্যাঁ হারাম, কিন্তু সে এটাকে হালাল মনে করতেছে, তাও মুশকিল। এবং যেই ব্যক্তি আল্লাহ যা হারাম করে দিয়েছে সেটাকে হালাল মনে করবে, সে অবশ্যই কাফের হবে। যেমন কেউ যদি ব্যভিচারকে হালাল মনে করে, কেউ যদি মদ্যপানকে হালাল মনে করে, কেউ যদি সুদ খাওয়াকে হালাল মনে করে, হ্যাঁ এরকমভাবে কেউ যদি হ্যাঁ আল্লাহ শরীয়ত ছাড়া অন্য কিছুর মাধ্যমে বিচার ব্যবস্থাকে বিচার করাকে হালাল মনে করে, এই সমস্ত এগুলো কিন্তু হারাম, এগুলোকে হালাল মনে করলে কিন্তু সে কাফের হয়ে যাবে সকল মুসলমানদের নিকট। তাইলে এই জিনিসগুলো কিন্তু হারাম, হ্যাঁ এগুলোকে যদি হালাল মনে করে তাইলে কিন্তু বিপদ আছে। এরকমভাবে পাঁচ নম্বর যেটা, সেটা হচ্ছে কেউ যদি শরীয়তে যা আছে রসুল যা নিয়ে এসেছে এটার কোনো বিধানকে যদি সে আপনার দেখতে পারে না, হ্যাঁ সে অপছন্দ করে, যদিও সেই কাজটা করুক না কেন তাও কাফের হয়ে যাবে। অপছন্দ করার মানে, যেমন কিছু মেয়ে আছে এরকম তার ফ্যামিলিগত থেকে চাপ আছে বোরকা পড়ার জন্য, পর্দা করার জন্য, কিন্তু সে পর্দা করাকে না আপনার কি বাধ্যতামূলক মনে করে না, মনে করে যে পর্দা করতে হয় না, হ্যাঁ তাইলে সেও কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ বলতেছেন দারিকে বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালুহুম, বলে যে যে এরা আপনার আল্লাহ যা নাজিল করেছেন সেগুলোকে অপছন্দ করেছে, এই কারণে আল্লাহ তাদের আমলগুলোকে বাতিল করে দিয়েছেন। এই কারণে ঐক্যমত রয়েছে এই ব্যাপারে, যে ব্যক্তি আল্লাহ রসুল যা নিয়ে এসেছে তার কোনো অংশকে অপছন্দ করে সে কাফের হয়ে যাবে। ৬ নম্বর যেটা, যে ইসলামের কোনো কিছু নিয়ে ঠাট্টা করা, ইসলামের কোনো বিধানকে নিয়ে অথবা ইসলামের কোনো সওয়াবকে নিয়ে, পুরস্কারকে নিয়ে, ইসলামের কোনো শাস্তিকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে সে কাফের হয়ে যাবে। আল্লাহ জানা বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, হে রাসূল আপনি বলে দিন তোমরা কি আল্লাহর সাথে ঠাট্টা করছো, তার আয়াত সমূহ নিদর্শন সমূহের সাথে ঠাট্টা করছো এবং তার রাসূলের সাথে ঠাট্টা করছো, তোমরা কখনো কোনো কৈফিয়ত দিয়ে কাজ হবে না, তোমরা কাফের হয়ে গেছো যদি তোমরা ইতিপূর্বে মুমিন ছিলে। শেখ আব্দুর রহমান ইবনে সাদি বলছেন যে দ্বীনের আসলটা হলো আল্লাহর, আল্লাহকে সম্মান করার মধ্যে, যে মূল দিনটা হচ্ছে আল্লাহকে সম্মান করা, তার দিনকে সম্মান করা, তার রসুলকে সম্মান করা, আর ঠাট্টা করা এর বিপরীত, সুতরাং দুইটা একসাথে চলতে পারে না, এই কারণে এটা করলে সে অবশ্যই কাফের হয়ে যাবে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন যে সকল মুসলিম আলেম একমত এই ব্যাপারে যে কোনো মুসলমান যদি ধর্মকে গালি দেয় অথবা ধর্মকে ধর্মের ব্যাপারে কোনো কুৎসা রটায় অথবা রসুলকে গালি দেয় অথবা রসুলকে রসুলের সম্মান হানিকর কোনো কথা বলে অথবা তাকে নিয়ে ঠাট্টা করে, তাহলে সে মুরতাদ হবে, কাফের হবে, তার রক্ত সম্পদ সব হালাল হয়ে যাবে। তার ফতোয়া নূরুন আলাদ দরবের
এক নম্বর খণ্ড 139 নম্বর পৃষ্ঠা। 7 নম্বর যেটা সেটা হচ্ছে জাদু। এই জাদুর মধ্যে দুইটা পয়েন্ট আছে, যে কাউকে কারোর থেকে ফিরিয়ে দেওয়া অথবা কারোর দিকে ধাবিত করা। কারণ জাদু দিয়ে সাধারণত এই আকর্ষণ বিকর্ষণের কাজ করা হয়, কারোর সাথে কারোর প্রেম ঘটিয়ে দেওয়া, ভালোবাসা ঘটিয়ে দেওয়া অথবা কারোর ভালোবাসাকে সম্পর্ককে নষ্ট করে দেওয়া। এগুলা করলে হ্যাঁ, এবং এগুলোর ব্যাপারে রাজি থাকলে আপনার কাফের হয়ে যাবে। হ্যাঁ, এটা দলিল হচ্ছে আল্লাহ জানু বলেন ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর। বলে যে দুইজন সেই লোক, তারা আপনার যখন শিক্ষা দিত কাউকে হ্যাঁ এই কুফরি, তখন তারা বলতো যে ইন্নামা নাহনু ফিতনা, আমরা হচ্ছে ফিতনা, পরীক্ষামূলক আমরা, সুতরাং তোমরা এই জাদু শিখে তোমরা কাফের হতে যাবে না। তাহলে এই জাদুকে কুফরি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু এই যে এই পয়েন্টটা, হ্যাঁ এটা সকল আপনার পয়েন্টে সকল আলেম একমত হয় না যে সর্ব ব্যাপারে কাফের হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার কোনো জাদুঘর যদি কুফুরি কোনো কাজ করে বসে, তাইলে কিন্তু এটা একমত যে সে কাফের হবে। যেমন কোন কোরআনকে যদি সে আপনার ইয়ে করে, অবমাননা করে অথবা শয়তানের জন্য সেজদা করে, কারণ জাদু করতে গেলে এগুলো সাধারণত করতে হয়, তাইলে সে কাফের একমত। আর কেউ যদি এগুলো না করে, এমনি জাদু শিখেছে, তাইলে অধিকাংশ আলেম একমত যে শুধু জাদু করার কারণে সে কাফের হয়ে যাবে, যদিও কিছু কিছু আলেম এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। যাই হোক, 8 নম্বর যেটা সেটা হচ্ছে কোনো মুশরিককে, কোনো কাফেরকে আপনার সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে। এখন এরকম চলছে যে কোনো ইসলামী দলের বিরুদ্ধে, কোনো মুসলমানের কোনো গ্রুপের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা নেওয়া হয় তাদেরকে হত্যা করার জন্য, হ্যাঁ তাকে সাইজ করার জন্য। হ্যাঁ, আল্লাহ জানু বলেন ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। যে ব্যক্তি কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, সে তাদের মধ্যেই পরিগণিত, কারণ আল্লাহ জানু কোনো জালিম সম্প্রদায়কে হেদায়ত দিবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কথা। হ্যাঁ, এবং এরকম ভাবে আল্লাহ জানু অন্য আয়াতের মধ্যে বলেন যে লা ইত্তাখিযিল মুমিনুনা কাফিরিনা আওলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইফআল যালিক ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে কোনো মুমিন কাফিরকে বন্ধু বানাতে পারে না, মুমিনদেরকে বাদ দিয়ে যে ব্যক্তি এরকম করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। এবং এই ক্ষেত্রে মরক্কোর আলেমরা একসময় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাদিক মুরতাদ হওয়াকে, যে মারাকেশের একজন রাষ্ট্রপতি ছিলেন, যখন সে বর্তকালে রাষ্ট্রপতির সহযোগিতা চাইছিল তার চাচাকে প্রতিরোধ করার ব্যাপারে, তখন আলেমরা তাকে আপনার কাফের বলে ফতোয়া দিয়েছে। যেটা আপনি দেখতে পারবেন আল ইস্তিকসা লি আখবারি দুয়ার আল মাগরিব আল আকসা, 2 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, এবং এই এই ব্যাপারে শাইখুল ইসলামের একটা ফতোয়া আছে যে তিনি বলেছেন যে ব্যক্তি, কারণ উনার যুগে তাতারদের যুদ্ধ চলছিল, হ্যাঁ তিনি বলছিলেন যে ব্যক্তি তাতারদের সাথে মিলে মুসলমানদের সাথে যুদ্ধ করে সে মুরতাদ হয়ে যাবে। হ্যাঁ, কারণ তিনি বলছিলেন যদি সালভে সালহীন এই ব্যাপারে একমত যে যারা জাকাত দিবে না, জাকাত দিতে অস্বীকার করবে, তারা মুরতাদ, অথচ তারা নামাজ পড়ে, রোজা রাখে এবং তারা কোনো মুসলমানদের সাথে যুদ্ধ করে না, সুতরাং যে ব্যক্তি আপনার আল্লাহর শত্রুদের সাথে মিলিত হয়ে, আল্লাহ রসুলের শত্রুর সাথে মিলিত হয়ে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করবে, সে কাফের হবে না? অবশ্যই হবে। তার মাজমুয় ফতোয়ার মধ্যে দেখতে পাওয়া যায় আপনার 28 নম্বর খণ্ড 530-81 নম্বর পৃষ্ঠার মধ্যে। 9 নম্বর যেটা সেটা হচ্ছে যে ব্যক্তি মনে করে যে কিছু কিছু মানুষের সুযোগ আছে যে ইসলামী শরীয়ত মানবে না, কারণ সুফিবাদের মধ্যে একটা কথা আছে যে প্রথমে শরীয়ত মানতে হয়, পরে যখন মারেফাত হাকিকাতে পৌঁছে যায় তখন কিন্তু শরীয়ত মানতে হয় না। হ্যাঁ, এই কারণে তারা বলে থাকে যে সুফিবাদের শুরুতে তাদেরকে দেখলে মানুষ দিনের দিকে, আল্লাহর দিকে আকর্ষিত হয়, কিন্তু যখন একটু উপরে চলে যায় তখন নাকি তাদেরকে দেখলে মানুষ গোমরা হওয়ার সম্ভাবনা থাকে। অথচ রসুল আকরাম ইসলামকে দেখে কখনো কেউ গোমরা হয়নি, কোনো সাহাবায়ে কেরাম দেখে গোমরা হয়নি। যেটা অসত্য পথ সেটা এমন পর্যায়ে আসতে পারে যে পরবর্তীতে সে কাফের হয়ে যাবে। এটা আপনার সুফি লাইনের অনেক বড় বড় লোকের কথা, কারণ আমরা তাদের পিছে আগে ছিলাম, এই কারণে ভালো করেই বুঝি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে এটা একবার পরিষ্কারভাবে ইসলাম ধর্মে সকল আলেমের মতে এটা সুস্পষ্টভাবে জানা কথা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু চলবে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, অথবা ইসলামী শরীয়ত ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত শরীয়ত ছাড়া অন্য সেটা অন্যটাকে মানা জায়েজ মনে করে, সে কাফের। যেমন কাফের ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। এটা ফাতোয়ায়ে কুবরার মধ্যে পাওয়া যাবে, 3 নম্বর খণ্ড 543 নম্বর পৃষ্ঠা। 10 নম্বর বলে আমরা শেষ করছি। 10 নম্বর হচ্ছে আল্লাহর দিনের ব্যাপারে মুখ ফিরিয়ে নেওয়া, যে সে আল্লাহর দিন শিখতে চায় না, সেটার উপর আমলও করতে চায় না। আল্লাহ বলেন ওমান আতলামু মিম্মান যুকরা বিআয়াত রাব্বিহ ثم اعرض عنها انا من المجرمين منتقمون। আল্লাহ বলে ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে
যাকে তার প্রতিপালকের আয়াত সমূহ স্মরণ করিয়ে দেওয়া হলে সে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলেন এই জাতীয় মুজরিম অপরাধী থেকে আমি প্রতিশোধ নেব। এটাকে কুফরুল ইরাদ বলা হয়, যে না রসুলের ব্যাপারে কোনো তার ইয়ে নাই, আসক্তি নাই, কোনো পরোয়া করে না, তাতে কিছু শিখতে চায় না, হ্যাঁ এরকম ভাব। এই কারণে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি বলেন ওয়ামা কুফরুল ইরাদি ফায়ুরাদ বিসমিহি ওয়া কলবিহি আন রাসূল, যে কুফরুল ইরাদ বলতে বুঝে হয় যে নিজের কান দিয়ে শুনতে চাইবে না রসুল যা নিয়ে এসেছেন এবং নিজের অন্তর দিয়ে সেটা বুঝতে চাইবে না, সেটাকে আপনার সত্য মিথ্যা বলতে চাইবে না এবং সেটার আপনার পক্ষে কথা বলতে চাইবে না, না শত্রুতে দেখাইতে চাইবে, না মানে ধর্মের কিছু জানতে চায়, মনে করে যে এটা হুজুরদের কাজ এরকম মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর কিতাব মাদারিজুস সালিকিন এক নম্বর খণ্ড 347 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা আছে। শেখ আব্দুল লতিফ ইবনে আব্দুর রহমান ইবনে হাসান আল শেখ রাহিমাহুল্লাহ তিনি এই সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন যে মানুষের অবস্থা পরিবর্তন হতে পারে, কারণ তাদের ঈমানের মধ্যে তাদের যে পর্যায় আছে পর্যায়ের ভিন্নতার কারণে তাদের অবস্থার পরিবর্তন হতে পারে যদি আসল ঈমান থাকে, কিন্তু যদি এমন হয় আসলটাই না থাকে, কারণ তাদের ত্রুটি থাকতে পারে ওয়াজিব মুস্তাহাব ইত্যাদির মধ্যে আসল ঈমান যদি থাকে, কিন্তু যেই ব্যক্তির আসল ঈমানের প্রতি তার খবর নেই, ধর্মের প্রতি খবর নেই, তাইলে তো মুশকিল, তাইলে সে আবার মুসলমান হবে কিভাবে, তাইলে সে তো কাফির। এই কারণে আল্লাহ জিরশান বলেছিলেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ জিরশান বলেন যে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য জিন এবং মানুষের অধিকাংশদেরকে, যে যাদের অন্তর থাকবে কিন্তু সেটা দিয়ে বুঝতে চেষ্টা করবে না ধর্মকে, এবং তাদের চোখ থাকবে সঠিকভাবে দেখার চেষ্টা করবে না, তাদের কান থাকবে সঠিকভাবে সঠিকটা শুনতে চেষ্টা করবে না, এরা বলে চতুষ্পদ জন্তুর মতো বরং তাদের চাইতে আরো খারাপ, এরা গাফিল। এরকম ভাবে আরো আয়াতে যেটা আমি ইতিপূর্বে বলেছি সূরা তাহার 124 নম্বর আয়াত, যেমন আরাদা আন যিকরি ফাইনা লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য কঠিন জীবন হবে এবং তাকে কিয়ামত দিন অন্ধ করে উঠানো হবে। সুতরাং এই 10টা ব্যাপারকে আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, অন্যদেরকে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলোর মূলটা খেয়াল রাখবেন, আপনার ব্যাখ্যার মধ্যে বোঝার মধ্যে ব্যস্ত কম হলেও আপনার মূলটা খেয়াল রাখলে আপনি টের পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকি আমরা চেষ্টা করেছি হালকা ব্যাখ্যা দেওয়ার জন্য, এটার বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।